দর্শক এখন টেলিভিশনের প্রতিনিধিদের আয়োজনে আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান দাবি করছে এবারের তাপমাত্রা গত 6 দশকের মধ্যে সর্বোচ্চ, যার ফলে গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে, এত তাপমাত্রা বাড়ার কারণ কি? পুরোটাই কি প্রকৃতিগত বিষয় নাকি এর জন্য নাগরিক হিসেবে আমরাও দায়ী? দর্শক, এ নিয়েই আজকের আলোচনা। আর আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী স্বনামধন্য আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। আপা, আপনাকে স্বাগত। আপা, আমরা আজকের যে আলোচনা তার নাম দিয়েছি অরণ্য রোধন। আমরা শুরুতেই বলছিলাম আপনার কাছে, যেটা আমরা শুরুতে বলছিলাম, তার উত্তর জানতে চাই যে এই যে তাপমাত্রার এত সর্বোচ্চ অবস্থা যাচ্ছে, মানুষ কতটা কষ্টে আছেন, আপনিও আছেন, আমিও আছি, আমরাও এখানকার বসবাস করি, এর জন্য দায়ী কি প্রকৃতি পুরোটাই নাকি আমরাও দায়ী? এর জন্য আমরাও দায়ী। 90 ভাগ বিজ্ঞানী মোটামুটি একমত হয়েছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা গিয়ে এই তাপমাত্রার যে এক্সট্রিম অবস্থা সেখানে ভূমিকা রাখছে। কিন্তু বিষয়টাকে সহনশীল করে নেওয়ার জন্য আমাদের লাইফস্টাইলে একটু চেঞ্জ আনলে হয়তো আজকে এত হাসফাস আমাদের হতো না। আমরা যদি পরিসংখ্যান দেখি, আজকেও দেখবেন একটা লিডিং জাতীয় দৈনিকে এসছে যে ঢাকা তার জলাশয়ে 70 ভাগই হারিয়েছে। খুব গরমের দিনে আপনি যখন একটা জলাশয়ের পাশে গিয়ে বসেন, আপনার অতটা গরম লাগে না, একটু ঠান্ডা লাগে। সেরকমভাবে আজকে প্রচণ্ড গরমের দিনেও যদি আপনি রমনা পার্কের বড় একটা গাছের নিচে গিয়ে বসেন, আপনার অতটা গরম লাগবে না, বিষয়টা সহনশীল হবে। বিষয়টাকে অসহ্য পর্যায়ে নিয়ে গেছে হচ্ছে আমাদের অতিভোগবাদী জীবনচারণ এবং আমাদের সরকারের, এটাকে আমরা বলি ক্যাটাস্ট্রফিক ফেইলিয়ার, নগরায়নটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে এবং দেশ, মানে এই বিশেষ করে ঢাকা মহানগরীতে আমাদের সবুজ এবং নীলের ভারসাম্যটা বুঝিয়ে রাখতে। ঢাকার যেদিকেই তাকান না কেন, এখন একটা মাত্র রং আপনার চোখে পড়বে আর তা হচ্ছে খয়েরি। জি, মানে ঢাকা থেকে যে সবুজ ছিল বা জলাশয় ছিল একসময়, তা সবই হারিয়ে গেছে। এখানে একটি বিষয় আমরা জানতে চাই, যদি আমরা বলি নতুন শহর, পুরনো ঢাকার একটা আমরা দোষ দিয়েই থাকি যে পরিকল্পনা নেই, কিছু নেই। আবার নতুন যে শহর করা হয়েছে ঢাকার, আমরা যদি একটু উত্তরের দিকে যাই ঢাকা শহরের, সেগুলোতে কেন এগুলো নাই? এগুলো নেই কারণ এগুলোতে তো কেউ ইন্টারেস্টেড না। প্রথম কথা কি যে অনেকদিন আগে একটা নাটক হতো না, হুমায়ুন ফরিদের একটা ডায়ালগ ছিল, আমি তো জমি কিনি না, আমি কিনি পানি। ওইটাই কিন্তু এখন বাংলাদেশের বাস্তবতা, ঢাকা শহরের বাস্তবতা ওটাই। ঢাকা শহরে কেউ জমি কিনছে না, সবাই কিনছে পানি। এইটা নিয়ন্ত্রণের জন্য যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর এদিকে কোনো মন নেই। ধরেন যে ব্যবসা করে, সে তার ব্যবসার স্বার্থে অনেক ক্ষতিকর কিছু ভাবতে পারে, তো সে যেন ক্ষতিকরভাবে কোনো ব্যবসা পরিচালনা করতে না পারে, এই জন্য আছে আমাদের ঢাকা সিটি কর্পোরেশন, এই জন্য আছে হচ্ছে আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। আজকে সকালেই একটা কাগজ পড়ছিলাম, সেখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকা শহরে আবারও একটা আবাসন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেছে। তারা যে পূর্বাচল করেছে, সেই পূর্বাচলের কথাটা আপনিও পূর্বাচল দেখেছেন, আমিও পূর্বাচল দেখেছি, যেখানে পূর্বাচলের ফার্স্ট ফেজ শীতলক্ষ্যা নদীর পাড়ে তারা খানিকটা নদীও ভরাট করে ফেলেছে। পূর্বাচলে কিন্তু এখনও বিপুল পরিমাণ জায়গাতে গাছ আছে এবং সবজি চাষ করছে, এবং পূর্বাচলের 90 ভাগ প্লটই এখনও আনইউটিলাইজড, এবং রাজুক ওখানে অনেক কটা ইউটিলিটিরও সংযোগ দিতে পারে নাই। সেই পূর্বাচলের ফার্স্ট ফেজ বাদ দিয়ে রাজুক গেল পূর্বাচল সেকেন্ড ফেজে। সেকেন্ড ফেজে 15,000 কোটি টাকা ক্ষতিপূরণ দিল হলো আপনার গাছের বিপরীতে, আর 13,000 কোটি টাকা ক্ষতিপূরণ দিল হচ্ছে জমির বিপরীতে। তার মানে যে পরিমাণ গাছ ওখানে রাজুক কাটল, আপনি চিন্তা করেন তো তার প্রভাব ঢাকা শহরের উপর কী পড়ছে। এবং এই যে পূর্বাচল সেকেন্ড ফেজটা করলো, এটা আপনার আপনার মতন সাংবাদিক, আমার মতন লয়ার, কোনো বিচারপতি, কোনো ম্যাজিস্ট্রেট, তারা সেখানে প্লট পেয়েছে, এবং ওইটার কোনো পরিবেশগত প্রভাব নিরূপণ হয়নি। এখন রাজুক যদি, আপনি দেখেন যে গাছ কেটে আবাসন করে, রাজুক যদি জলাশয় ভরে আবাসন করে, তাহলে প্রাইভেটকে সে কেমন করে নিয়ন্ত্রণ করবে? সকালের যে কথাটা বলছিলাম যে এবার রাজুক একটা মহা ফন্দি এটেছে,
এবারের ফন্দিটা হলো আশুলিয়ার মধ্যে যে বন্যা প্রবাহ এলাকা আছে, এই বন্যা প্রবাহ এলাকায় তারা একটা উঁচু স্তরের মানুষদের জন্য আবাসন প্রকল্প করবে। সেই আবাসন প্রকল্পে বন্যা প্রবাহ এলাকার 35 ভাগে প্লট সৃষ্টি করা হবে আর বাকি 65 ভাগ পানি থাকবে। কেন? কারণ যদি রাজুক ওখানে না যায় তাহলে 100 ভাগই লোকে ভরে ফেলবে। তো এই হচ্ছে রাজুকের অসহায়ত্ব, এবং সেই অসহায়ত্ব থেকে উত্তরণে সে ওইখানে অভিযান পরিচালনা করা, ওইখানে নিয়মিত তদারকি করা, ওই জমিগুলো অ্যাকোয়ার করে নেওয়া, এগুলো কিছু করছে না। কি করছে? ওইটা ফ্লাড ফ্লো জোন প্রোটেকশনের নামে লেক সিটি বলে একটা আবাসন প্রকল্পের প্রস্তাব করছে। এই প্রস্তাব আবার আমাদের সরকার প্রধানের কাছে উপস্থাপনও করা হয়েছে। যখন উপস্থাপন করে তখন তো ভুল তথ্য দিয়ে উপস্থাপন করে। এখন যদি ওই জলাশয়টাও হারিয়ে যায়, পূর্ব দিকে তো আর তাকানোই যায় না, এখন আশুলিয়ার দিকে যাওয়ার সময় যতটুকুন পারি চোখ বন্ধ করে রাখি, মানে ওই তাণ্ডবার সহ্য হয় না। তো হচ্ছে না, তার কারণ হচ্ছে যে ঢাকা শহরটা একটা খনিতে পরিণত হয়েছে। আমরা প্রত্যেকেই এখানেই থাকতে চাই, কেউ গাজীপুরে, সাভারে, কেরানীগঞ্জে থাকবো না, ওখান থেকে এসে অফিস করবো না, সকলেই আমরা ঢাকায় থাকবো। তো এই আর ঢাকা শহরে আপনি সবুজ কোথায় পাবেন আপনি বলেন? এই ঢাকা সিটি কর্পোরেশন বিশেষ করে দক্ষিণের সাথে প্রতিনিয়তই লড়াই করে যাচ্ছি। তারা এই পার্কে গিয়ে একটা স্থাপনা করে, ওই খেলার মাঠে গিয়ে একটা স্থাপনা করে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম, গত বছরই ছিল আসলে, আজকেই 21 তারিখেই ওটা উদযাপনের দিন আমাদের, কলাবাগানে খেলার মাঠটা, ওখানে একটা থানা হতে হবে। তো রাষ্ট্রের যদি দর্শন হয় যে সকল খালি জায়গায় খালি দালানই করব, কোনো সবুজ রাখবো না, নীল রাখবো না, বাংলাদেশের মতন ঘনবসতিপূর্ণ জায়গায় চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার উপায় আছে, সেটা তো তারা শুনবে না। তারা জলাশয় ভরাট করবে, তারা বনাঞ্চল উজাড় করবে, এবং সেখানে প্রভাবশালীদেরকে, আমাদেরকে, আপনাদেরকে তারা প্লট দিয়ে দেবে, আমাদেরও মুখ বন্ধ হয়ে যায়, আমরাও আর প্রতিবাদ করি না। তো এই লাইফস্টাইলের কারণেই আসলে, এবং ঢাকাকে নিয়ে তো কেউ চিন্তা করছে না। আপনি বলেন তো ঢাকা শহরের দর্শনটা কি, যে আগামী 30 বছরে ঢাকা শহরটাকে কীভাবে দেখতে চায়, 30 বছর বাদ দেন 2030 সালে ঢাকাকে কীভাবে উত্তর সিটি কর্পোরেশন দেখতে চায়, দক্ষিণ সিটি কর্পোরেশন দেখতে চায়, রাজুক দেখতে চায়, আমরা দেখতে চাই, আমাদের কি কোনো একটা একমত হয়েছে এমন কোনো দর্শন আছে? দর্শনবিহীন নগরীর যা হওয়ার কথা, ওই মাঝিবিহীন নৌকার মতন সেরকমই হচ্ছে। আপা, এই যে আমরা শুরু করেছিলাম তাপমাত্রার বিষয়টি, যে অরণ্য রোদন, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, আমাদের সব কিছু কি আসলে ওরকমই হচ্ছে কিনা, যে আমরা বলছি কিন্তু যেখানে বলবার কথা সেখানে বলছি না, যেটি নিয়ে করবার কথা কাজ সেটি নিয়ে আমরা করছি না। কারণ এই যে ঢাকার যে তাপমাত্রা যে হারে বেড়েছে, ঢাকার বাইরেও বেড়েছে, আপনি জলবায়ু পরিবর্তন নিয়ে দীর্ঘদিন কাজ করেন, আমরা জানি, আপনি বিশ্বের যে কনফারেন্সগুলো হয় সেখানে আপনি যেয়ে থাকেন, কপ সম্মেলনগুলোতে যান, সেখানে গিয়ে আমাদের রাষ্ট্রের মন্ত্রীরা বা যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ তারা গিয়ে কিন্তু অনেক কথা বলে যে আমরা এই কী করেছি, ওই করেছি, কিন্তু আসলে কি তারা এই ঢাকার এই যে তাপমাত্রার সে অবস্থাটি হলো তারা কতটুকু কাজ করছে? আপনি অনেকগুলো কথা বলেছিলেন, আমার যদি সেখানে জানবার বিষয় যে এই জলবায়ু পরিবর্তনই কি একমাত্র কারণ ঢাকার আজকের এই তাপমাত্রার জন্য? নাকি আপনি আমিও দায়ী আছি? আমি আপনি তো অবশ্যই দায়ী আছি, আমি আপনি হয়তো অত বেশি দায়ী না, কিন্তু সরকারের ভ্রান্ত নীতির কারণে মানুষ আর এখন পরিবেশটাকে একটা বড় প্রায়োরিটি হিসেবে দেখে না। দেখেন, আপনি বলছেন যে আমাদের আমাদের সরকারের প্রতিনিধিরা গিয়ে বিশ্ব সম্মেলনে অনেক বড় বড় কথা বলে, একটা সময় কথা বলতো, এখন ওরা কথা বলাও বন্ধ করে দিয়েছে। আপনার অনুষ্ঠানের যে নামটা দিয়েছেন অরণ্যের রোদন, যদি আপনি পরিসংখ্যান নেন সেটাই বাস্তবতা, কিন্তু আমরা তো আসলে হতাশ হয়ে থাকতে পারবো না, কারণ আমাদেরকে তো বেঁচে থাকতে হবে। এবার জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক যে সম্মেলনটা হলো ইজিপ্টে, সেখানে গেলাম এবং সেখানে পশ্চিমা দেশের একজন পরিবেশ কর্মী বলছিলেন যে আমার দুটো সন্তান আছে এবং দুজনেরই বিয়ে হয়েছে, তো আমরা যখন বলি যে আমরা গ্র্যান্ড চিলড্রেন কবে দেখব, তখন আমাদের ছেলে এবং মেয়ে আমাদেরকে উত্তর দেয় যে যেই পৃথিবী তোমরা আমাদেরকে দিয়ে যাচ্ছ আমরা বেঁচে যাব, কিন্তু আমরা কি পৃথিবী দিয়ে যাব আমাদের সন্তানদেরকে যে তারা ওখানে সুস্থ মতন বাঁচতে পারবে? যদি বেঁচে থাকবার মতন একটা পৃথিবী না দিয়ে যেতে পারি, তাহলে সন্তান নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি না ঢাকা শহরের মারা বা বাবারা ভাবছেন কি না, যে আজকের যেই বাস্তবতা এটাকে আমরা মনে করছি হঠাৎ একটা কিছু হওয়া, কিন্তু জলবায়ু পরিবর্তন এবং আমাদের লাইফস্টাইল, এই দুটো কারণে এটাই কিন্তু আমাদের বাস্তবতা হয়ে যাবে। তারা কি ভাবেন যে তাদের সন্তানের জন্য তারা কি পৃথিবী রেখে যাচ্ছেন? আজকে আমি আর আপনি বেঁচে যাচ্ছি, কিন্তু ধরেন এটাই যখন আমাদের বাস্তবতা হয়ে যাবে আগামী 5-10 বছর পরে, আমাদের সন্তানেরা কোন ঢাকা শহরে আর কোন পৃথিবীতে থাকবে? কিছু পরিসংখ্যান দেই আপনাকে। ঢাকা শহরে গত 3 দশকে
সবুজ হারিয়ে গেছে 56%, এবং গত 20 বছরে ঢাকা শহরের গড় তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। তার কারণ হচ্ছে সমস্ত জায়গা আমরা কংক্রিট করে নিচ্ছি, এবং আরও মানুষকে যেখানে আগে 8 তলার পারমিশন ছিল সেখানে এখন 16 তলার পারমিশন হবে, কোনো সবুজ আমরা রাখছি না। আরেকটা পরিসংখ্যান দিই যে 1999 সালে ঢাকা শহরে জলাশয়ের পরিমাণ ছিল 14.25 শতাংশ, থাকতে হয় 15%, আমরা ভালোই ছিলাম, তখনও জলাশয়ে ভর ছিল। সেজন্য সরকার 2000 সালে জলাশয় রক্ষায় একটা আইন করল। সেই আইন হওয়ার পরে 2019 এসে ঢাকা শহরের জলাশয়ের পরিমাণ কমে না দাঁড়ালো 5.87%। তাহলে আইনের পরে আরও কমে গেল, আর আইনের আগে আমরা ঠিক ছিলাম। তো যেখানে 25% আমাদের লাগে কাভারেজ, সেখানে ফরেস্ট কাভারেজ, সেখানে আছে আমাদের 8%। যেখানে আমাদের 15% লাগে জলাশয় কাভারেজ, সেখানে আমরা এখন আসলে 3%-এরও কাছাকাছি নাই। তাহলে সেটার জন্য আমরা দায়ী না? তাহলে আজকে এই বিষয়টাকে সহনশীল পর্যায়ে রাখার জন্য আমাদের যে প্রচেষ্টাটা নেওয়ার দরকার ছিল সেটা আমরা নিতে পারিনি। আরও বড় কথা হচ্ছে যে বৈশ্বিক পর্যায়ে যেই পরিবর্তন ঘটছে তা তো ঘটছেই, দেশীয় পর্যায়েও দেখেন না, আমরা এখনও জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা থেকে বের হওয়ার কথা ভাবতেই পারছি না, কারণ ওইগুলো প্রকল্প আসলে অনেক বেশি টাকা পয়সার ব্যাপার আছে, মানে লাভের ব্যাপার আছে। ওদেরকে যদি আমরা রিনিউয়েবল করি, আমার কিন্তু বিদেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। রিনিউয়েবলের চ্যালেঞ্জগুলো কী করে মোকাবেলা করব, কেমন করে ছাদগুলোকে বাগানে পরিণত করব, কেমন করে ছাদের মাধ্যমে সোলারের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করব, এগুলো নিয়ে আমাদের তো কোনো সিরিয়াস চিন্তাভাবনা নেই। জি, ঠিক একইভাবে যদি আমরা গ্রামের কথা বলি, আপনি নিশ্চয়ই গ্রামে যান বা আপনি গতকালকে ঢাকার বাইরে ছিলেন, আমরা জেনেছি গ্রামের যে পুকুরগুলো ছিল, যদি আমরা বলি বিভিন্ন বাড়ির পিছনে পিছনে পুকুর থাকতো, সেগুলোও কিন্তু এখন ভরে ভরে মানুষ বিল্ডিং করছে কিংবা থাকার জায়গা করছে, অনেকগুলো ভরে সেখানে কলকারখানা করছে। তার মানে কি গ্রামের মানুষও কি এখন পরিবেশ যে রক্ষা সেখান থেকে সরে আসছে? না, আপনি মানুষের উপরে আমি দোষটা চাপাবো না। শুনেন, আমার জবে থেকে বেলা করি আজকে থেকে প্রায় 30 বছর, তখন থেকে শুনে যাচ্ছি সরকার ল্যান্ড জোনিংয়ে একটা আইন করবে, যে জোন করে দেবে গ্রামের কোনটুকুন কৃষি জমি থাকবে আর কোথায় কোথায় দালান করা যাবে। কোথাও আপনি এই ল্যান্ড জোনিং এখনও পর্যন্ত 30 বছরে হয়নি, এর মধ্যে বহুদলীয় সরকার গেলো আর সরকার আসলো, কোনো সরকারই এটা করে না। কারণ আমি যে বললাম যে জমির স্বল্পতার কারণে কিছু মানুষের কাছে এই ল্যান্ডটা গ্র্যাব করা, খনির মতন করে গ্র্যাব করাটাই হয়ে যাচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য, এবং সেখানে সরকার একটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আপনাকে একটা উদাহরণ দিই, যখন আপনি আর আমি কথা বলছি তখনই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিস্তীর্ণ কৃষি জমিতে বালু ফেলবার জন্য 15টা ড্রেজার এনে রাখা হয়েছে। তো একদিকে আমাদের সরকার প্রধান কিন্তু বলে যাচ্ছেন যে কৃষি জমিতে সরকারি হোক বেসরকারি হোক কোনোভাবেই আপনি পারমিশন দেবেন না কোনো উন্নয়ন কাজে, সেখানে ইকোনমিক জোনের নামে এই কাজ করা হচ্ছে। হ্যাঁ, আমাদের ঢাকা গাবতলিতে একটা কি কাজ করা হচ্ছে এরকম শুনেন, আপনি চট্টগ্রামে কয়টা জায়গাতে পুরো জলাশয় ভরে দিয়ে ইকোনমিক জোন হচ্ছে? বাঘখালী নদী নিয়ে আপনারা তো রীতিমতো যুদ্ধ করেছেন। না, যুদ্ধ আমরা করেই যাচ্ছি। যে আপনি যে অরণ্যের রোদন বলছেন না, এটা আমি বলি যে আমাদেরকে আশাবাদী হয়ে কাজ করতে হবে। কেন জানেন? তাহলে তো আপনি মেনেই নিচ্ছেন যে আপনার সন্তানকে আপনি অবসবাসযোগ্য একটা নগরীতে একটা দেশে রেখে যাচ্ছেন, এটা তো আপনার জীবনের উদ্দেশ্য হতে পারে না। আপনি যদি 1000 কোটি টাকাও কামান, তারপরে যদি আপনার পরিবেশ এরকম দুঃসহ হয়ে ওঠে, আমাদের সন্তানেরা তো বাঁচবে না। ফলে হ্যাঁ, এখনও যে কথাগুলো বলছি যদি না বলতাম, তাহলে এই যে বললাম জলাশয়ে 5.87% আছে আর বনাঞ্চল এখনও রয়ে গেছে আপনার কিছু শতাংশ, 8%, এইটাও কিন্তু আর তাহলে থাকতো না। কথা আমি তো সবসময় বলি যে আমরা যদি কথা না বলতাম তাহলে তুরাগ মেগাসিটি প্রকল্প, বুড়িগঙ্গা আবাসন প্রকল্প এসবই আমাদের চোখে দেখতে হতো। আমরা কথা বলি বলে কিছুটা ঠেকাতে পেরে, এমনকি ঢাকার চারপাশে যে বড় একটু উচ্ছেদ অভিযান হয়েছে আপনাদের কথার কারণেই। যে আপনি একটা জিনিস খেয়াল করেন তো, ঢাকা শহরের মানুষ পানি পাচ্ছে না। দেখেন, আমরা ধলেশ্বরী নদীর ট্যানারির কারণে দূষিত হয় হোক, ট্যানারি বেঁচে থাকুক, এটা কি একটা রাষ্ট্রের নীতি হইতে পারে? ট্যানারিও বাঁচবে, ধলেশ্বরী নদীও বাঁচবে, সেটা হবে সরকারের দর্শন। যদি যদি এমন হয় যে না, নদীকে মেরে না দিয়ে ট্যানারি চালানো যাবে না, তাহলে আমি বরং ট্যানারি চালাবো না। কারণ ট্যানারি আমি অনেক সৃষ্টি করতে পারবো, নদীকে একটা সৃষ্টি করতে পারবো, তাহলে সৃষ্টি করতে পারবো না। তো আমাদের আত্মঘাতী কতগুলো, আমাদের উন্নয়ন কিছু সমালোচনা করলেই আপনি একদম উন্নয়ন বিধ্বংসী হয়ে যান। মানে আমাদের উন্নয়নের ন্যারেটিভটা এমন হয়ে গেছে
যে উন্নয়নের পরিবেশ মানেই সাংঘর্ষিক, মোটেও সাংঘর্ষিক নয়। এটাকে এক পাশাপাশি রেখে দুইটাকেই সহাবস্থান করিয়েও কিন্তু উন্নয়ন করা সম্ভব, কিন্তু উন্নয়নের তারা আছে তো কিছু মানুষের, যাদের এত বেশি তারা আছে তাদের হাত থেকেই আমরা আসলে এই প্রাকৃতিক সম্পদগুলোকে এবং প্রকৃতিকে বাঁচাতে পারছি না। একটি বিষয় জানতে চাই যে আমরা দেখেছি ঢাকা শহরের অনেক খাল ছিল, আপনি শুরুতে নিজের সে পরিসংখ্যান আপনিই দিয়েছেন, সেই খালগুলো কিন্তু আমরা দেখেছি উপর থেকে বক্স কালভার্ট করা হয়েছে। আমার আপনার কাছে জানবার চাওয়া যে খালগুলো রেখে কি রাস্তা করা যেত না বক্স কালভার্ট না করে? আমি আপনার কাছে সেই উত্তর জানবো। তবে দর্শক, তার আগে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে, আমাদের সঙ্গে আছেন বেলা নির্বাহী সৈয়দ রিজওয়ান হাসান। আমরা যদি বলছিলাম আবার আপনার কাছে যে বিরতির আগে যে বিষয়টি জানবার ছিল যে এই যে কালভার্টগুলো করা হলো, যে খালগুলোকে একদম বন্ধ করে দিয়ে, কিন্তু আমরা যেমন হাতির ঝিলে দেখে থাকি যে খালগুলো আছে, সে তার পাশে রাস্তা করা হয়েছে, খালগুলো মারা হয়নি, সেখানে কোনো বক্স কালভার্ট করা হয়নি। এই হাতির ঝিলে আপনারা পরামর্শক ছিলেন, আপনারা নির্দেশনা দিয়েছেন কিংবা নকশা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তো এই যে ঢাকার যে কালভার্টগুলো করা হলো সবগুলো খাল একদম বন্ধ করে দিয়ে, যে উদ্দেশ্যে করা হয়েছিল তাতে কি ঢাকার ভালো হলো না খারাপ হলো? ঢাকার কোনো ভালো হয়নি। তবে এইখানে একটা সুখের বিষয় হলো যে আমাদের বর্তমান সরকার প্রধান এই বিষয়টাকে রিয়েলাইজ করেছেন এবং উনি এখন নির্দেশনা দিয়েছেন যে বক্স কালভার্ট আর করা হবে না এবং যতটুকুন পারা যায় ফিরিয়ে আনা হবে। কিন্তু বক্স কালভার্টে আসলে আমাদের খালগুলো বিদেশের নদীর মতন, বিদেশে আপনি দেখুন নদী দেখা যাবে, নদী দেখলে মাঝে মধ্যে আমাদের হাসি চলে আসে, কিন্তু আমাদের খালগুলো হচ্ছে বিদেশের নদীর মতন। কিন্তু আপনি দেখেন তার বিপরীতে আমরা এটা রিয়েলাইজ করলাম যে খালগুলোকে বক্স কালভার্টে নেওয়াটা ঠিক হয়নি, কিন্তু আবার ওইটা রিয়েলাইজ করে এখন আমরা ভাবতেছি যে এত বড় বড় নদীর প্রয়োজন নাই, যমুনা নদীকে ছোট করে আনি, এই পরিকল্পনাও তো সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তাহলে একদিকে আমরা এই বাস্তবতা মেনে নিলাম যে খালকে কালভার্টের ভিতর ঢুকানো ঠিক হয়নি, আবার আরেকদিকে আমরা যমুনা নদীকে ছোট করার কথা বলতেছি। আমরা ছোটবেলার থেকে লিখে এসেছি মাইটি যমুনা, মাইটি পদ্মা, এটা এগুলো আর আমরা বলতে পারবো না, পরিকল্পনাবিদদের মাথায় ঢুকেছে যে নদী এত বড় বড় নদীটি দরকার কি, নদীকে আমরা ছোট করে আনি, সেখানে উন্নয়ন করতে হবে, সেখানে উন্নয়ন বা তারা নদীটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আপনি কখনোই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, যদি করোনার থেকে সে শিক্ষা আপনার না হয় তাহলে ইউ আর আ ডিফায়েন্ট ক্যারেক্টার, ওই তর্কাতর্কি করে লাভ নেই। আমাদের শুধুমাত্র যে খাল গেছে তা না, আমাদের পুকুর গেছে, নদীগুলো তো বর্জ্যের ভাগারে পরিণত হয়েছে, গাজীপুরেই দেখেন আপনি কত শত পুকুর ছিল আর এখন কতগুলো পুকুর আছে। যখন আমরা পুকুরের তালিকা চাই বিভিন্ন জায়গা থেকে, আমাদেরকে পুকুরের তালিকা দেয়া হয় না, কেন জানেন? অনেক পুকুর কিন্তু রাজনৈতিকভাবে শক্তিশালী লোকেরা নিয়ে ওগুলো ভরে মার্কেট তুলেছে। তো একটা সময় ছিল যখন হয়তো আপনি এটা বুঝতে পারেননি ব্যাপারটা, কিন্তু গত 20-25-30 বছর যাবৎ দেশে বিদেশে পরিবেশ নিয়ে, প্রাকৃতিক বিপর্যয় নিয়ে যত কথা বলা হচ্ছে, আমরা নিজেরাও আইন করে ফেলেছি জলাশয় রক্ষা আইন, তারপরেও যদি আমরা পুকুর খাল ভরে ফেলে এখন নদীকেও ছোট করতে যাই, তাহলে আপনি তো উন্নয়ন দর্শনকে প্রশ্নবিদ্ধ করতেই হচ্ছে আপনাকে। গরমের তাপমাত্রা তাহলে দিন দিন বাড়বে আরো। বলেন, আমার কাছে যে পরিসংখ্যান রয়েছে তাতে আদি ঢাকায় পুকুর ছিল 120টি, কিন্তু খুবই দুঃখজনক হলো সেই পুকুরের 96টি এখন আর নেই, মাত্র 24টি আছে। ঠিক, আমরা যদি বলি বর্তমান পুরো ঢাকায় এই মুহূর্তে জলাশয় আছে 327টি, পুরো ঢাকা মহানগরী মিলে, তার মধ্যে পুকুর 241টি, লেক আছে 86টি, আর ধর্মীয় উপাসনার সঙ্গে পুকুর তা আছে 86টি। কিন্তু এই যে 327টি আমরা বলছি, একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য, এগুলো কতটুকু আসলে দৃশ্যমান বা ব্যবহার উপযোগী আছে? না, বেশিরভাগই হয়তো ব্যবহার উপযোগী নেই, এবং ব্যক্তি মালিকানাধীনে যেগুলো, যে ধর্মীয় উপাসনালয় বা কলেজের সাথে যেগুলো আছে সেগুলো হয়তো হঠাৎ করেই ভরাট হয়ে যাবে না, কিন্তু ব্যক্তি মালিকানাধীনে যেগুলো আছে সরকার যদি এখনই প্রত্যেকটা মালিককে চিঠি দিয়ে বলে না দেয় যে এগুলোর আর প্রকৃতি পরিবর্তন করা যাবে না, তাহলে কিন্তু এগুলো আর সহসা থাকবে না। এইবার দেখেন যখন নিউ মার্কেটে আগুন লাগলো তখন কিন্তু বঙ্গবাজার থেকেও, আমি নিউ মার্কেটের কথাটা এই জন্য বলছি যে সেখানে ঢাকা কলেজের একটা পুকুর থাকায় রক্ষা হলো, ওখান থেকে পানিটা আনা গেল। ঢাকা শহরের ব্যাপারটা হচ্ছে কি, আপনি খালি থাকবেন,
আপনার সিভেজেরও দরকার নাই, পানিরও দরকার নাই, ইলেকট্রিসিটিরও দরকার নেই, গ্যাসেরও দরকার নেই। ভাবটা এরকম, যত বাড়ি পারো তত বাড়ি বানাও এবং তত তত কয়টা ফ্লোর করতে থাকো। কিন্তু আপনার এগুলো বিষয়ে একই সাথে কথা বলা হচ্ছে না। পুকুরগুলোকে ফিরিয়ে আনলে আজকে তাপমাত্রাটা অনেকটা সহনশীল পর্যায়ে থাকতো। অনেক জায়গা কিনতে কিন্তু পুকুরগুলো সরকারি প্রতিষ্ঠানগুলিই ভরে ফেলেছে। কতগুলো আছে আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না, কিন্তু কতগুলো আছে আপনি ফিরিয়ে আনতে পারবেন। যেগুলো ফিরিয়ে আনতে পারবেন, ফিরিয়ে আনার জন্য সাহসী পদক্ষেপ নেন। যদি নদীর উপর দাঁড়িয়ে থাকা আটতলা বিল্ডিং ভাঙতে পারেন, যদি বিজিএমই ভবন ভাঙা যায়, তাহলে পুকুরগুলোও ফিরিয়ে আনা সম্ভব, আর নতুন করে পুকুর সৃষ্টিতে সম্ভব। পুকুর করতে তো আপনার অনেক টাকা লাগছে না। আপনি পুকুর না করে যেখানে পুকুর আছে, বন্যা প্রবাহ আছে, সেখানে গিয়ে আপনি একটা লেক সিটি প্রকল্প করতেছেন আর বলতেছেন জলাশয় রক্ষা করতে কিছুটা ভরাট করে বাকিটা আমি রক্ষা করব, তাহলে তো হবে না। আপনি অতীতের ভুল থেকে কোনো শিক্ষাও কিন্তু আমরা নিচ্ছি না। জি, এক্ষেত্রে আমরা যদি একটু আপনাকে, আপনি যে উদাহরণটি দিয়েছিলেন যে খাল রক্ষায় বা ঢাকার চারপাশে নদী রক্ষায় আটতলা ভবন পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু ঠিক একইভাবে আমরা যদি বক্স কালভার্টগুলোর কথা বলি, ঠিক যেখানে আগুনটি লাগলো বঙ্গবাজারে, তার তিন পাশে কিন্তু তিনটি খাল আছে, আপনি নিশ্চয়ই সেগুলো জানেন। এবং সেই খালগুলো এখনও যে একদম পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে তা না, বক্স কালভার্টের উপর নিচে রয়েছে, এগুলো কি আপনার কি মনে হয় এগুলো কি খোলা কি আদৌ সম্ভব বা ফিরিয়ে আনা সম্ভব কিনা? যদি আমরা দেখি উত্তরের মেয়র কয়েকদিন পর পরই বলেন যে তিনি খাল উদ্ধার করবেন, বারবার অভিযানও যান কল্যাণপুর, গাবতলী এলাকায়, মিরপুরে, সম্ভব কিনা? অসম্ভব না। আপনি যদি একটা মহাপরিকল্পনা গ্রহণ করেন, আজকেই হয়তো আপনি পারবেন না, কারণ আপনার সে আর্থিক সঙ্গতি নেই। যে কাউটার উপর তো রাস্তা আছে, একটু উঁচু করে রাস্তা করে দিয়ে নিচের রাস্তাগুলো সরিয়ে আবার খালগুলোকে ফিরিয়ে আনা। কিন্তু আমি তো মনে করি 5 থেকে 10 বছরের একটা পরিকল্পনা নিলে এগুলোকে অবশ্যই ফিরিয়ে আনা সম্ভব। কেন সম্ভব হবে না? বিষয়টা তো অস্তিত্ব চলে গেছে তা তো আর না। কতগুলো জায়গায় আপনি হয়তো পারবেন না, যেমন ধরেন আপনার যেই নদীগুলো আপনি ভাগাভাগি করেন পাশের দেশের সাথে, সেই নদীগুলো অনেকগুলোই শুকিয়ে গেছে আমরা ঠিক মতন পানি না পাওয়ার কারণে। জলবায়ু পরিবর্তনের প্রভাব যত তীব্র হবে নদীর পানি আরও তত কমে আসবে। সেগুলো ক্ষেত্রে হয়তো আপনি দেশব্যাপী তাপমাত্রার যে বৃদ্ধি পাচ্ছে সেগুলো মোকাবেলায় আপনাকে নিজস্ব পরিকল্পনা গ্রহণ করতে হবে, কারণ ওই নদীগুলোকে আপনি অন্য দেশ রাজি না হলে পানি প্রবাহ ঠিক করে আনতে পারবেন না। কিন্তু আপনি তো বনায়ন করে ওই জায়গাগুলোতে একটুখানি টেম্পারেচারটা কন্ট্রোলে আনতে পারেন। আর ঢাকা শহরের জন্য, ঢাকা শহরকে আবার নতুন করে সাজাতে হবে। অন্য দেশ কি সাজায়নি? আপনি তো নিশ্চয়ই মালয়েশিয়া গেছেন, ওরা কি ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটালটা সরিয়ে নিয়ে যায়নি? পুত্রজায়গাতে নিয়ে গেছে। এরকম তো আরও কয়েকটা দেশ নিচ্ছে, ইন্দোনেশিয়া কি এই কাজটা করছে না? আমাদের যদি খালি বলা যায় যে সচিবালয়টা সরিয়ে নেন বা সরকারি দপ্তরগুলি সরিয়ে নেন, আপনি একটা সাংঘাতিক অপরাধ করে ফেলবেন এমন একটা কথা বলা হয়। আসলে তো তা না, আপনার তো ইউনিট ওপেন স্পেস। আপনি আজকে হাজারিবাগে দেখেন, হাজারিবাগের ট্যানারিগুলো যদিও সব এখনও সরেনি, যেগুলো সরে গেছে সেই জায়গাগুলোকে কেমন করে গাছ এবং জলাশয় দিয়ে ওইটার পরিবেশটাকে ভারসাম্য আনা যায়, সেরকম কোনো মাস্টার প্ল্যান কি আপনি দেখছেন? নোবডি ইজ থিঙ্কিং অ্যাবাউট ইট। এই যে আমাদের বায়ু দূষণের এত কথা বলা হলো, এই বছর প্রথম 3 মাসে ঢাকাতে চরম অস্বাস্থ্যকর হ্যাজার্ডাস বাতাস ছিল 7 দিন। এরকম 7 দিন কিন্তু বছরের 3 মাসে কখনোই হয়, যেখানে ইমার্জেন্সি ঘোষণা করতে হয়, যেখানে ইমার্জেন্সি ঘোষণা করতে হয়, মানুষকে বলতে হয় আপনারা বাসা থেকে বেরোবেন না, স্কুল কলেজ বন্ধ করে দেয়। এখন আপনি আমাকে বলবেন যে আপা বলেন তো উন্নত বিশ্বে কোথাও কোথায় বন্ধ করেছে, আমি এটা কেন বলতে পারবো না? উন্নত বিশ্বে বায়ুর মান এই পর্যায়ে যায় না, তবে আমাদের পাশের দেশ দিল্লিতে যায় তারা বন্ধ করে দেয়, ব্যাংককে যায় তারা বন্ধ করে দেয়। আমাদের কিন্তু বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাও হয়েছে, সেই বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাতেও সরকার অ্যালার্ট জারি করবে এই কথাটা বলা আছে। এত যে বায়ু দূষণ নিয়ে কথা হচ্ছে, সংসদে একটা ডেডিকেটেড দিন আপনি দেখেছেন বায়ু দূষণ নিয়ে কথা বলতে? আপনি ক্যাবিনেট সেক্রেটারিকে এসে ব্রিফ করতে দেখেছেন যে আমরা আজকে ক্যাবিনেট মিটিংয়ে ঢাকা শহরের বায়ু দূষণ নিয়ে কথা বলেছি এবং আমরা এই কাজগুলো করব? একটা বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা একটা হয়েছে, একটা লো প্রোফাইল বিধিমালা করে, বিধিমালাটা খারাপ আমি তা বলবো না, ওটা করার সাথে আমরাও জড়িত ছিলাম, কিন্তু ওইটাকে আন্ডার দ্য শেলফ রেখে দেওয়া হয়েছে। এটাকে এই মানুষের একদম বিশুদ্ধ বাতাস নিঃশ্বাস নেওয়ার অধিকারটাকে রাষ্ট্রের সম্মান করতে হবে, কারণ এই বিশুদ্ধ বাতাসটা নিঃশ্বাসাতে নেওয়া হচ্ছে আমার জীবনের অধিকারের অংশ। এটা আমাকে না দেওয়া অর্থ হচ্ছে আমার জীবনের অধিকারকে অস্বীকার করা। এক্ষেত্রে আমরা দেখেছি COP27-এ দেখেছি, তারপরে আমরা কানাডার মন্ট্রিয়ালে দেখেছি,
বায়োডাইভার্সিটি কনফারেন্স কিংবা সর্বশেষ নিউ ইয়র্কে ছিল ওয়াটার কনফারেন্স, সেখানে একটি কথা বারবার বাংলাদেশের থেকে বলা হয়েছে যে লস অ্যান্ড ড্যামেজ, লস অ্যান্ড ড্যামেজ, লস অ্যান্ড ড্যামেজ। আপনি পুরো বিষয়টি জানেন, তো এই যে বায়ু জলবায়ু পরিবর্তনের ব্যাপারটা, লস অ্যান্ড ড্যামেজের আওতায় যদি আমরা ক্ষতিপূরণ পেয়েই যাই উন্নত দেশগুলোর মাধ্যমে, তাহলে কি এই সমস্যা কাটিয়ে উঠবে পুরোপুরি? না না, টাকা দিয়ে তো আপনি জীবনের সব সমস্যার সমাধান করতে পারেন না। পারেন, আপনাকে ধরেন যদি জলবায়ু পরিবর্তন যেভাবে আশঙ্কা করা হচ্ছে সেভাবে হয়, এবং সত্যি সেভাবেই হচ্ছে, কারণ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ গত বছর যে রিপোর্টটা দেখিয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী কার্বন ইমিশনে আমরা মোটেও কোনো অগ্রগতি করিনি, এটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। জীবাশ্ম জ্বালানির পরিমাণ বেড়েই যাচ্ছে, বন উজাড় বেড়েই যাচ্ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়েই যাচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হয়ে তাপমাত্রা আরও বাড়বে, এই আশঙ্কার মধ্যে আমরা আছি এবং সেটাই এখনও পর্যন্ত সত্য। সেটা যদি হয়, বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূমি চলে যাবে সমুদ্রগর্ভে, পুরো উপকূলীয় 19টা জেলা চলে যাবে সমুদ্রগর্ভে। আপনাকে কত টাকা দিলে এই ক্ষতি আপনি পুষিয়ে আনতে পারবেন আমাকে বলেন? লস অ্যান্ড ড্যামেজ আমাদের একটা মোরাল ভিক্ট্রি, আমাদের একটা লিগ্যাল ভিক্ট্রি। লিগ্যাল ভিক্ট্রি, মোরাল ভিক্ট্রিটা কি? যে এই জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত বিশ্ব। কাজে এই যে বাংলাদেশে বন্যা হচ্ছে, বাংলাদেশে খরা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশ মানে উন্নয়নশীল দেশ এবং দরিদ্র দেশগুলো এক্সট্রিম ক্লাইমেটিক ইভেন্টগুলো ফেস করছে, তাদেরকে উন্নত বিশ্ব সহায়তা দেবে লস অ্যান্ড ড্যামেজের আন্ডারে এই বিষয়গুলোর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। কিন্তু যদি মিটিগেশনটা ঠিক মতন করা না হয়, তাহলে আপনাকে কত হাজার কোটি টাকা দিলে আপনি এই উপকূলীয় এলাকাটা হারিয়ে যাওয়া, আপনার মানচিত্র ভিন্নভাবে আঁকবার যে বাস্তবতার মুখোমুখি আপনি হচ্ছেন, সেই ক্ষতির মোকাবেলা করবেন? এটা আমাদের একটা মোরাল ভিক্টরি বটেই। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে আজ পর্যন্ত এই জলবায়ু সংক্রান্ত যে আন্তর্জাতিক কনভেনশন, তার অধীনে উন্নত বিশ্বের যত টাকা দেওয়ার কথা ছিল তত টাকা তারা কখনোই দেয়নি। কাজে লস অ্যান্ড ড্যামেজ হলেই যে আপনাকে তত টাকা দিয়ে দিবে তা না, বাট ইটস আ মোরাল ভিক্টরি অফকোর্স। এবং এই মোরাল ভিক্টরিটা উন্নত বিশ্বের মানুষ এবং আমাদের মতন দেশগুলোর মানুষ, জলবায়ু কর্মীরা একসাথে লড়াই করে নিয়ে এসেছে, যাতে মানুষের বিবেকে, রাষ্ট্রনায়কদের বিবেকে এটা নাড়া দেয়। জি আপা, এখানে আরেকটি বিষয় একটু যে জানতে চাই, আপনি যে বিষয়টি বলছিলেন যে ঢাকাকে নিয়ে কী করা যায়, সরকার কিন্তু ইতিমধ্যে একটি ড্যাপ নতুন একটি নীতিমালা করেছে, আপনি জানান, সেটি বাংলায় তারা খসড়া অনুমোদন করেছে প্রজ্ঞাপন আকারে। তো এই ড্যাপে বলা হয়েছে যে ঢাকা শহরে রমনা পার্কের মতো, ঠিক ঢাকা শহর না, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার এই সবগুলো এলাকা মিলে বড় একটি যে ড্যাপের পুরো এলাকা, এমন অনেকগুলো তারা পার্ক করবেন। তারা বলেছেন প্রায় 900 মতো তারা খাল, পুকুর, জলাশয় নতুন করে তারা করবেন, পরিবেশসম্মত বিভিন্ন এলাকা তৈরি করবেন, ইকোসিস্টেমের এলাকা তৈরি করবেন। এগুলো আসলে বর্তমান ঢাকা যে অবস্থায় রয়েছে এই প্রেক্ষাপটে কতটুকু সম্ভব, বাস্তবসম্মত কি না নতুন এই ড্যাপ, আমরা আপনার কাছে সে উত্তর জানবো। তো দর্শক, আমরা আবারও তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি শেষে আবারও ফিরে এলাম, আমাদের সঙ্গে আছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ান হাসান। আপা, যেটি বলছিলাম যে নতুন ড্যাপ কতটা ইতিবাচক দিকে আগাচ্ছে, বা ঢাকাবাসী কতটা এই যে বসবাসের অযোগ্য ঢাকা সেখান থেকে কতটা দায় মুক্তি দেবে? না, বসবাসের অযোগ্য স্টেটাস থেকে বসবাসের যোগ্য হয়ে যাওয়ার মতন কোনো পরিবর্তন ড্যাপ সম্পূর্ণভাবে বাস্তবায়ন হলেও করা যাবে না। দুই নম্বর হচ্ছে, ড্যাপে ভালো ভালো কথা বলা থাকলেও এগুলো বাস্তবায়নের জন্য যে রাজনৈতিক অঙ্গীকার এবং প্রতিশ্রুতি সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি না। ড্যাপ পাশ হয়ে গেছে তো 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে, এর মধ্যে আপনি দেখেছেন যে উল্লেখযোগ্য এই কাজটা করা হয়েছে এমন কোনো কাজ আপনি বলতে পারবেন না। একটাই উল্লেখযোগ্য কাজ হয়েছে যে প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, আশুলিয়ার বন্যাপ্রবাহ এলাকাতে রাজুকে একটা হাউজিং করবে, এবাদে তো আমি আর কোনো কাজ দেখছি না। ড্যাপের প্রস্তাবনাগুলো কতগুলো ভালো, সেগুলো আন্তর্জাতিক মানের সাথে তারা স্ট্যান্ডার্ডাইজ করে কাজটা করেছে, কিন্তু এইগুলো ধর এত কয়েকটা পার্ক হবে, কোন দাগ, কোন মৌজা, কোন ক্ষতি আনে এই পার্কটা হবে, আমরা কিন্তু এই ল্যান্ড রেকর্ডটা ড্যাপের কাছে চেয়েছিলাম, তারা আমাদেরকে সেটা দেয় নাই। হ্যাঁ, এখনো পর্যন্ত ওটা আমাদের কাছে তারা হস্তান্তর করতে পারে, এটা কি সম্ভব যে রমনার মতো আরো অনেকগুলো পার্ক করা? শুনেন, ব্রিটিশদেরকে যতই গালিগালাজ করেন না কেন, ব্রিটিশরা চলে যাওয়ার পর কিন্তু আর একটা রমনা পার্ক সৃষ্টি করতে পারেন নাই। হ্যাঁ, উল্টা সরওয়ার্দি উদ্যানে আপনারা গাছ কেটে কেটে উন্নয়ন প্রকল্প করার কথা বলছেন, সেখানে গাছ বাঁচিয়ে রেখেও কাজগুলো করা একেবারেই সম্ভব ছিল,
এবং এখনো এখনো জনরোষের কারণে জনপ্রতিবাদের কারণে সরকার গাছগুলো কাটছে না সরকারের পরিকল্পনা হলো ওখানে কেটে স্মৃতি রক্ষা করতে হবে whereas মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতিমূলক ঘটনাগুলো ঘটেছে ঢাকা ক্লাবের উল্টো দিকে যে সরবার্দী উদ্যানের অংশ সেখানটাতে না করে আমি অন্য জায়গায় কেন যাচ্ছি এটা আমাদের আমার কাছে বোধগম্য নয় ড্যাপের অনেক কিছুই না ধরেন একজন ব্যক্তি হয়তো বসে বসে ভালো কিছু চিন্তা করেছেন উনি দিয়েছেন কিন্তু সেইগুলো বাস্তবায়ন করতে যে ইনস্টিটিউশনাল সাপোর্ট লাগবে প্রাতিষ্ঠানিক সাপোর্ট যে পলিটিক্যাল কমিটমেন্ট দরকার রাজনৈতিক অঙ্গীকার এবং যে অর্থনৈতিক সাপোর্ট দরকার সেটা পাওয়া যাবে কি না সেটা একটা বড় প্রশ্ন এবং ড্যাপের কতগুলো বড় বড় একটা তো আমি আপনাকে দেখালাম এই যে লেক সিটি প্রকল্প হচ্ছে আরেকটা দেখেন এই যে আপনার আমিন বাজারে ময়লা ফেলতেছে যে এটা কিন্তু একটা বন্যা প্রবাহ এলাকা সেখানে ড্যাপ হঠাৎ করেই এটাকে বন্যা প্রবাহ এলাকার থেকে শ্রেণীটা পরিবর্তন করে এটাকে একটা বলে দিয়েছে একটা ডাম্পিং গ্রাউন্ড বন্যা প্রবাহ এলাকাকে আপনি ডাম্পিং গ্রাউন্ড বলবেন পাহাড়কে আপনি সমতল বলবেন সমতলকে আপনি পাহাড় বলবেন আপনার ইচ্ছা মতন চলবে নাকি ল্যান্ড ইউজ তা তো হতে পারে না কিন্তু ড্যাপের অনেক প্রস্তাবনা কিন্তু এইরকমও এসছে ড্যাপের পুরো দাগ মৌজা খতিয়ান ধরে কেন তারা শ্রেণী পরিবর্তন করছে এটা না বোঝা পর্যন্ত আপনার এই প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না তবে আমি আপনাকে এইটুকুন বলতে পারি এখনও পর্যন্ত রাজ্যকের ভাবে সাবে চলনে বলনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কোনোরকম হাকডাক আমি দেখতে পাচ্ছি না যেটা ড্যাপ বাস্তবায়নের সপক্ষে আরেকটা উদাহরণ দিই আমাদের এখানে একটা পুরনো ঢাকায় একটা মাঠ আছে প্রায় 7 একর একটা মাঠ সেই মাঠের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ একটা মার্কেট করতেছে তো রাজকের কাছে আমরা জানতে চাইলাম যে এই মাঠের মধ্যে যে মার্কেটটা হচ্ছে এটা তো হতে পারে না আপনাদের কাছে কোনো প্ল্যান নিয়েছে কিনা তথ্য অধিকার আইনে জানতে চাইলাম তো রাজুক আমাকে উত্তর দিল যে আমাদের কাছ থেকে তারা কোনো প্ল্যান পাস করায়নি আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা এই অবৈধ স্থাপনাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কি না রাজুক এক কথায় বলে দিল কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তো যদি এক্সিস্টিং একটা খেলার মাঠকেই বাঁচাতে রাজুক উদ্যোগী না হয় নতুন নতুন মাঠ খেলার পার্ক এগুলো দিয়ে রাজুক আমাদেরকে সহনশীল একটা পরিবেশে নিয়ে যাবে এটা আমার মনে হয় না হ্যাঁ হয়তো যিনি প্রকল্প পরিকল্পনার সাথে জড়িত ছিলেন তার একটা ইচ্ছা আছে ভালো কিছু করার কিন্তু তিনিও সবখান থেকে সাপোর্ট পাচ্ছেন এরকম আমি মনে করছি না আর সেক্ষেত্রে কি বিষয়টি এমন কোনো বিষয় যে ড্যাপ আমরা আপনি নিশ্চয়ই জানেন যে ফার নিয়ে একটি অনেক আলোচনা সমালোচনা আছে ফারটি কিন্তু বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে কিন্তু ঠিক পরিবেশ রক্ষায় যে আপনি যেগুলো বলেন সেগুলো বাস্তবায়ন শুরু হয়নি তাহলে কি পরিবেশ রক্ষার চেয়ে মানে নির্মাণকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শুনেন ফারের বাস্তবায়ন শুরু হয়েছে এটা বলাটা আপনার ঠিক না আপনি ফারের যে বিষয়টা আমরা সেখানে কতগুলো বৈষম্য দেখাতে পেরেছি সেগুলো বৈষম্যের বিষয়ে রাজুকের কোনো উত্তর ছিল না আপনি গুলশানের কতগুলো জায়গায় দেখবেন গিয়ে রাজুক যেখানে 8তলা বিল্ডিং হতো হঠাৎ করেই 12তলা বিল্ডিংয়ের পারমিশন দিয়ে দিয়েছে আর আপনার হলো একটা 2 কাঠা বিল্ডিং সেখানে আপনি 3তলার উপরে উঠতে পারবেন না কেননা সেখানে রাস্তা নেই এটাই হচ্ছে রাজুকের যুক্তি জি এখন যার গাড়ি আছে ওখানে গাড়ি ঢুকবে না যার যে গাড়ির মালিক শুধু 2 কাঠা জমি নিয়ে বসে থাকে না থাকে তার তো আরও বেশি কাঠা জমি তো সেই জায়গাতে রাজুক কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে এই এফআইআরটা করেছে এটাকে খারাপ বলছি না কিন্তু কথা হচ্ছে ঢাকা শহরের বাস্তবতায় আপনি সব জায়গায় প্র্যাকটিক্যাল হন শুধুমাত্র গরিব মানুষের জায়গার ক্ষেত্রে আপনার কাছে মনে হয় আপনি বড় দালান করতে দেবেন না এইটা কেমন কথা হলো হ্যাঁ ফারের বাস্তবায়ন আই এম নট ভেরি শিওর যে খুব প্রুডেন্সের সাথে শুরু হয়েছে কারণ আমি তো আপনাকে দেখালাম যে বড় বড় এলাকায় বড় বড় দালান আরও হয়েই যেতেছে সেগুলোর কী প্রভাব পড়বে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপর সেগুলোর সিওয়েজের কী হবে সেগুলোর ব্যাপারে তো রাজকের কোনো বক্তব্য আমি শুনতে পাইনি আমার কাছে সবচেয়ে হতাশার কী লাগে জানেন আমি জানি না দেশে এখনও গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়টা আছে কি না যদি থেকে থাকে তাহলে তার কাজটা কী এই ড্যাব বাস্তবায়নে তার নেতৃত্ব কী কারণ পলিটিক্যাল নেতৃত্ব তো আর রাজুক দেবে না রাজুক ইমপ্লিমেন্ট করবে পলিটিক্যাল নেতৃত্ব আসতে হবে মন্ত্রণালয় থেকে আমি মন্ত্রণালয়ের কোনো কথাবার্তা কিন্তু আসলে কখনো শুনিনি ইতিবাচক বলেন নেতিবাচক বলেন আরেকটা কথা হচ্ছে যে রাজুকের দুটো কাজ করে রাজুক একটা হচ্ছে টাউন ডেভেলপমেন্ট করে আরেকটা হচ্ছে নিয়ন্ত্রণ করে সে নিয়ন্ত্রকও সে উন্নয়নও করে এটার মধ্যে আমি কোনো বিবাদ দেখি না কারণ দিল্লিতেও একই কাজ করে কিন্তু দিল্লিতে যখন দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি উন্নয়ন করে সে
বন্যা প্রবাহ এলাকা ভৈরা ওটাকে লেক সিটি নাম দিয়ে উন্নয়ন করে না, তাকে আইন মেনে উন্নয়ন করতে হয়। ফলে সে রেগুলেশনটাও ভালোভাবে করতে পারে। রাজ্যক যদি তার রেগুলেটরি ফাংশনকে তার ডেভেলপমেন্ট ফাংশন থেকে আলাদা না করে, রাজ্যক যদি প্লট বাণিজ্য থেকে সরে না আসে, রাজ্যক যদি মনে করে ঢাকা শহরে আরও প্লট ক্রিয়েট করে আরও মানুষকে থাকতে দেওয়ার সে দেবে এবং আরও মানুষের ভার বহন করার ক্ষমতা রাজুকের আছে, রাজুক যদি এখান থেকে শিল্পগুলোকে অন্যদিকে সরিয়ে না নিতে পারে, রাজুক যদি অবস্থান নিয়ে বলতে না পারে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল অন্য জায়গায় হবে, রাজুক যদি ঢাকার আশেপাশের এলাকাগুলোকে নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে এই ড্যাব দিয়ে কোনো কাজ এগোবে না। আপনি ঢাকা শহরের মানুষের খাদ্যের চাহিদা কোথা থেকে হবে? আপনি গাজীপুর বলেন, কেরানীগঞ্জ বলেন, নারায়ণগঞ্জ বলেন, আশুলিয়া বলেন, সব তো ভূমিদস্যুদের হাতে ছেড়ে দিয়েছে রাজুক। সেটা যদি হয় তাহলে আপনি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ঢাকার উন্নয়ন হবে না, ঢাকাকে বসবাসযোগ্য করতে হলে আশেপাশের এলাকাগুলোকেও আপনার বসবাসযোগ্য করতে হবে। সেক্ষেত্রে এই যে পরিবেশের ভারসাম্য রক্ষা, ঢাকা শহরে এখন যে ক্রাইসিস চলছে, তাপমাত্রা আমরা যে জানি মূলত আজকে আলোচনা করছি, কিংবা আপনি বলছিলেন যে পরিবেশ দূষণ, বায়ু দূষণের কথা বলছিলেন, সেক্ষেত্রে ঢাকার যে নির্মাণ শৈলী, আমাদের যে ভবনগুলো যেভাবে নির্মাণ হচ্ছে, বেশিরভাগই যে যতটুকু জায়গা রাখবার কথা আর জায়গা রাখছে না, আবার অন্যভাবে আমাদের যে গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত যানবাহন অনেক বেশি, এগুলো কি নেতিবাচক প্রভাব ফেলছে? অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলে। নির্মাণ শৈলী কেন বলছেন, নির্মাণ যজ্ঞ বলেন, শৈলীর তো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। যারা নির্মাণ করে তারা একটা মনে করে তারা একটা লাইসেন্স পেয়েছে যে তারা আশেপাশের এলাকাটাকে পলিউট করে ফেলবে, কিন্তু আপনি বিদেশে কত জায়গায় গেছেন বলেন তো, কোথায় নির্মাণ হয়েছে বলে আপনার নাকের ধুলা এসছে? অনেক বড় বিদেশ লাগবে না, আপনি আমাকে ব্যাংককের উদাহরণই দেন, তারাও তো একটা নিয়ন্ত্রণের মধ্যে করে, কিন্তু সেই নিয়ন্ত্রণটা এখানে আমরা সম্পূর্ণ অনুপস্থিত দেখছি। আজকে দেখেন ঢাকা শহরের রাস্তাঘাটে জ্যাম নেই, মানুষ অতিরিক্ত গরমে বের হতে পারছে না। আসলে আমাদের যদি একটা বাস থাকতো যেটা দিয়ে আমরা ঢাকা থেকে মহাখালী চলে যেতে পারতাম, আপনি কিন্তু এই জ্যাম ঠেলে ঠেলে আপনার গাড়িটা নিতেন না। আমার যদি পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম এফিশিয়েন্ট না হয়, এফিশিয়েন্ট না বলেই কিন্তু আমরা ব্যক্তিগত গাড়িতে চলি। আপনি অনেক বিদেশে গেছেন, আমেরিকা ইউরোপের মতন দেশগুলোতে মানুষ ব্যক্তিগত গাড়ি কোন দিন বের করে বলেন? শনিবার দিন, রোববার দিন, যখন সে বাজার করতে যায়, বা যখন সে দূরে কোনো আত্মীয়র বাসায় যায়, বা যখন সে দূরে একটা কোথাও পার্কে গিয়ে পিকনিক করতে যায়। অফিসে কি আপনার সহকর্মীদেরকে আপনি বাস গাড়িতে যেতে দেখেছেন? আপনাকে যারা আপনার হোটেল থেকে পিক করে নিয়ে যায়, সে জাতিসংঘেই যাক, ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটেই যাক, বা UNDP-তেই যাক, সে কিন্তু আপনাকে এসে আপনার হোটেল থেকে একটা বাসে বা ট্রেনে করে নিয়ে যায়। কারণ সাধারণত উইকডেজে তারা ব্যক্তিগত গাড়ি বের করে, সুবিধা আছে সেই পাবলিক পরিবহনে। আমরা কেন করতে পারলাম না? আমাদের বাসগুলো রাস্তায় কিভাবে তাণ্ডব চালায় আপনি দেখেন। আমরা কি করলাম? বাসকে নিয়ন্ত্রণ করলাম না, বাসকে জনবান্ধব করলাম না। আমাদের আনিসুল হক সাহেবের একটা পরিকল্পনা ছিল, সেটাও বাস্তবায়িত হলো না। আমরা বরং অনেক বেশি টাকা দিয়ে একটা মেট্রো রেল করে ফেললাম। আমার অভিজ্ঞতায় তো মেট্রো রেলের কারণে ভিড় কমেছে রাস্তায় এমন দেখতে পেলাম না। হয়তো মধ্যঝিল পর্যন্ত হলে আমরা সেটি আরো বুঝতে পারব, হয়তো বা কিছুটা বুঝবো, কিন্তু মেট্রো রেল কোনো জায়গাতেই যে খুব বেশি ভিড় কমিয়ে দেয় তা না। লন্ডনের মতো জায়গাতেও ম্যাক্সিমাম কতটুকুন তার ক্যারিং ক্যাপাসিটি আমাদের দেখতে হবে, কিন্তু এফিশিয়েন্ট মেট্রো রেলের পাশাপাশি কিন্তু লন্ডনে একটা এফিশিয়েন্ট বাস সিস্টেম আছে। আমাদের বাস সিস্টেমটাকে আগে এফিশিয়েন্ট করার দরকার। সেক্ষেত্রে একটা জানার বিষয় যে আমরা অনেক বেশি বলা হয়েছে বিভিন্নভাবে, আমরা দেখি যে মানুষ বলে যে এসি বেশি ব্যবহার হচ্ছে দেখে গরম বেড়ে যাচ্ছে, কিন্তু এসিও তো আবার প্রয়োজনও আছে, আমরা উন্নত বিশ্বে দেখি প্রচুর ব্যবহার হয়। তাহলে এই যখন অবস্থা বাংলাদেশের, আমাদের নানান সংকট রয়েছে, আমাদের জায়গা নেই, পুকুর নেই, জলাশয় নেই, খাল নেই, লেক নেই, আমাদের গণপরিবহন নেই, এমত অবস্থা সেটা আমাদের কী করণীয় এখন এই পরিবেশের ভারসাম্য রক্ষা বলি, কিংবা তাপমাত্রা নিয়ন্ত্রণ বলি, বা বায়ুদূষণ নিয়ন্ত্রণ বলি? আমরা আপনার কাছে সে উত্তর জানবো। আমরা আবারও তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলো, আমাদের সঙ্গে আছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ান হাসান। আমি আপনাকে একটু দুটি তথ্য বলবো, এরপরে আমি আপনাকে যে কোশ্চেনটি করেছি বিরতির আগে, সেটি হলো যে একটি প্রতিষ্ঠান দাবি করেছে, তারা IWM একটা সমীক্ষা রিপোর্ট তারা করেছে, সেখানে তারা শঙ্কা প্রকাশ করছে যে হয়তো 2031 সাল নাগাদ ঢাকার জলাশয় ও নিচু ভূমির পরিমাণ মোট আয়তনের 10% নিচে নেমে যাওয়ার শঙ্কা তারা প্রকাশ করছে। একই সঙ্গে তারা আরেকটি
তথ্য দিয়েছে যে গত 35 বছরে ঢাকার জলাশয় কমেছে 34.45%, হয়তো এর চেয়ে বেশি হওয়ার কথা। একই সঙ্গে তারা বলেছে যে এই ঠিক এই গত 35 বছরে নিচু ভূমি কমেছে 54.18%, আর নদী খাল কমেছে 65.45%। তো এই যখন অবস্থা, আমি আপনার কাছে যে বিষয়ে জানতে চেয়েছিলাম, আমাদের গণপরিবহনের ঠিকমতো সুযোগ সুবিধা নেই, আমাদের পার্ক নেই, গাছ নেই, আরও দিন দিন উন্নয়ন করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, তাহলে এখন ঢাকা তথা বাংলাদেশের কী করণীয় পরিবেশ রক্ষায়? একটা বিষয় কি যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে যদি একটু ঢেলে সাজানো যায়, পরিবেশ অধিদপ্তরকে যদি রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করতে দেয়া হয়, রাজুকের বোর্ডটাকে যদি পুনর্গঠন করা যায়, তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারবো। রাজুকের বোর্ডে এখন সব আমলারা থাকে, তো যে দলই ক্ষমতায় থাকে ওই দলের লোকজন যা বলে ওরা তা করতেই বাধ্য হয়। আমি পরিবেশ অধিদপ্তরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে দেখেছি, ওইখানে কাজ করবার মতন মানুষ আছে কিন্তু কাজ তাদেরকে করতে দেওয়া হয় না। পরিবেশ অধিদপ্তর যদি বলে সেন্ট মার্টিনের ট্যুরিজম বন্ধ করতে হবে, দু বছর বন্ধ করে সেন্ট মার্টিনের পরিবেশ ফিরিয়ে এনে তারপরে ওখানে নিয়ন্ত্রিত পর্যটন করতে বসবে, পর্যটন মন্ত্রণালয় এমন অস্থিরতা শুরু করে যেন সেন্ট মার্টিনের পর্যটন ছাড়া দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়বে, মানে ডিম পাড়া হাঁসকে পুরো কেটে দেওয়ার মতন। পরিবেশ অধিদপ্তরকে ঠিক মতন যদি কাজ করতে দেওয়া হয় এবং রাজুকের বোর্ডটাকে পুনর্গঠন করে, রাজুক যে আইনে প্রতিষ্ঠিত 1953 সালের আইন, সেই আইনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে ওই বোর্ডে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা বোর্ড করতে হবে এবং তাদের কাজই হবে ঢাকার এনভায়রনমেন্ট রেস্টোরেশনে কি করা, সেই মোতাবেক উন্নয়ন এবং নিয়ন্ত্রণ সব রকমের কাজ চালানো। ঢাকা শহরের পরিবহন ব্যবস্থা কেন, গোটা দেশেরই পরিবহন ব্যবস্থা চরম অনিরাপদ। পরিবহন শ্রমিকদের জন্য আমার মায়া লাগে, যখন আমি ঢাকা থেকে বিভিন্ন জায়গায় বাসে কখনো যাই, ওদের জীবনটাও কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক জীবন না, এক অস্থিরতার মধ্যে তারা চলে। ওরা যে ভালো আছে তাও না, একদমই না ঢাকা, এবং ভালো নেই বলেই ওরা আরও বেশি অ্যাগ্রেসিভ। ওরা আপনার আমার মতন করে ভাবতে পারে না, কারণ রাস্তাটা ওদের জন্য এতই বৈরি যে ওরা ওভাবে করে ভাবেও না। পরিবহন নেতাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, শ্রমিকদেরকে না। পরিবহন নেতাদেরকে কেন সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা আমার এখনও পর্যন্ত বোধগম্য হলো না। সরকার এত মানুষকে নিয়ন্ত্রণ করে ফেলে, এত কিছুর উপর তার নজর, পরিবহন নেতাদের কেন সে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা আমি বুঝতে পারলাম না। রাজুকের বোর্ড পুনর্গঠনের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ ওয়াসা এবং আরও যারা আমাদের নাগরিক সুবিধা দেয় সকলকে একখানে এনে আমি মনে করি উই নিড আ মাস্টার প্ল্যান ফর সেভিং ঢাকা। তাহলে তো ওই সেই বিদেশি দম্পতির মতন আমার মনে হবে যে আমি আমার বাচ্চাদেরকে কোথায় রেখে যাচ্ছি। আপনাকে একটা ব্যক্তিগত কথা বলি, এবার আমি আর আমার স্বামী ঠিক করেছি যে এই বছর আমরা এসি চালাবো না। আচ্ছা, আমরা পারলাম না, গতকাল আমরা এসি ছেড়ে দিলাম, কারণ নেওয়া যাচ্ছিল না আর। হ্যাঁ, কিন্তু আমাদের বিল্ডিংয়ের আশেপাশে কোথাও কোনো গাছ নেই। ঢাকা সিটি কর্পোরেশনগুলো কি ছাদ বাগান বাধ্যতামূলক করতে পারে না? আমাদের তো বলা হয় বাধ্যতামূলক করতে বলা হয় না, বাধ্যতামূলক করতে বলা হোক, উৎসাহিত করা হচ্ছে বারবার, উত্তরে উৎসাহিত করা হচ্ছে, একটা বলছে যে ট্যাক্সের 10% কম দেবেন, উইচ ইজ ভেরি গুড, বাট বাধ্যতামূলক করতে বলা হোক, মানুষকে তো বাঁচতে হবে। আর স্ট্রেড আপ সরকারের যে সংস্থা, তারা বলেছে যত ছাদ আছে সব ছাদে যদি একটু সোলার প্যানেল লাগানো যায় তাহলে কিন্তু আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা লাগে না, আমরা 40% ইলেকট্রিসিটি এখান থেকেই পাবো। তো এই যে দর্শনগুলো, এই দর্শনগুলো কাজে লাগাতে একটা পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে, সেটা এমনিতে আসবে না। যদি আপনি বোর্ডগুলোতে বা ঢাকা সিটি কর্পোরেশনগুলোতে এমন একটা সিস্টেম করেন যেখানে বিশেষজ্ঞরা থেকে মতামত দেবে, আমার মনে হয় সেখানে, এবং সেটা ম্যান্ডেটরি করে, সেখানে থেকে আস্তে আস্তে উত্তরণ সম্ভব। অনেক অবসবাসযোগ্য নগরী আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আসে। একটা লাস্ট পজিটিভ নোট দিয়ে শেষ করি, দক্ষিণ এশিয়ার এশিয়ার বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে আমাদের রাজশাহী কিন্তু খুব ভালো একটা অবস্থান করেছে। যদি রাজশাহী পারে, ঢাকা পারবে না, এটা কেমন কথা? কেন, আমরা যদি আরেকটু ধরনের দেখি, রানা প্লাজা যখন ধস হলো, এরপরে কি 3 বছরের মধ্যে কিন্তু বাংলাদেশের সব গার্মেন্ট পরিবেশ বা বলা হচ্ছে গ্রিন গার্মেন্টে এখন এখন কিন্তু বিশ্বের মধ্যে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর সবচেয়ে বেশি গ্রিন আছে, এটা কিন্তু পেরেছে, সরকারের কমিটমেন্ট ছিল কিংবা বিদেশের চাপে হোক, যে যাবে হোক পেরেছে। ওখানে বিদেশের চাপটা থাকলে অনেক কিছুই ঠিক হয় না, কিন্তু যেখানে অর্থের ব্যাপার থাকে, বায়রদের চাপ ছিল। তবে একটা কথা বলি, আমাদের গার্মেন্টসের নেতৃত্ব কিন্তু
যেহেতু বিদেশিদের সাথে সবসময় আমাদের কমিউনিকেট করতে হয়, ওদের মধ্যে স্মার্টনেসটা যেই লেভেলে আছে, আপনি ট্যানারি শিল্পেই দেখেন সেই স্মার্টনেসটা আপনি পাবেন না। আবার আমরা যখন বলি যে গার্মেন্টসগুলো গ্রিন হয়েছে, আমরা যেন এটা ভুলে না যাই যে আমাদের গার্মেন্টসগুলো কিন্তু ঢাকা শহরের ভূগর্ভস্থ পানির উপর মারাত্মক চাপ তৈরি করছে। একটা জিন্সের প্যান্ট ধুতে কী পরিমাণ পানি লাগে আপনি জানেন? তো তাদেরকেও কিন্তু তাদের ওয়াটার রিইউজের সিস্টেমে আসতে হবে। বিল্ডিংটা কেবল গ্রিন হলে হবে না, বিল্ডিংটা গ্রিন শোজ যে ওদের মন মানসিকতায় পরিবর্তন এসছে। সেই পরিবর্তনটাকে আরও বেশি জনবান্ধব জনমুখী করতে হবে। এবং ভূগর্ভস্থ পানির স্তর ঢাকা শহরে 15 মিটার পর্যন্ত নেমে যাচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে ওয়াসা পানি তুলে এবং শিল্প প্রতিষ্ঠান। 20 সেকেন্ডে বলবেন আমাদের নাগরিকদের কী করণীয়? আমাদের নাগরিকদের হচ্ছে ভাবতে হবে যে আগামী প্রজন্মকে কোথায় রেখে যাচ্ছি। নাগরিকরা সচেতন না হলে সরকার কখনো চাপ অনুভব করবে না। সরকার চাপ অনুভব না করলে কোনোদিনও রাজনৈতিক প্রতিশ্রুতি আসবে না। আমাদেরকে আমাদের অধিকারের জায়গায় হ্যামার করতে থাকতে হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা তখন শুনছিলাম পরিবেশ নিয়ে যিনি দীর্ঘদিন কাজ করছেন, ভাবেন কিংবা সরকারকে বারবার নক করেন, সৈয়দা রিজওয়ানা হাসানের কথা। তিনি বলছিলেন যে সরকার অনেক কাজ করবে বা রাজক করবে, গণপূর্ত করবে কিংবা বিভিন্ন মন্ত্রণালয় করবে, কিন্তু সবার আগে আমরা যারা নাগরিক রয়েছি আমাদেরকে কিন্তু সবচেয়ে বেশি সচেতন হতে হবে। কারণ আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান, তাদের জন্য যদি আমরা একটি বসবাসযোগ্য ঢাকা বা বসবাসযোগ্য দেশ গড়তে না পারি তাহলে সবচেয়ে কিন্তু বেশি কষ্ট পাবো আমরাই। তা আমরা প্রত্যাশা করবো আমরা এখন থেকে সচেতন হব একটি বসবাসযোগ্য শহর গড়তে এবং পরিবেশকে যাতে কোনোভাবে আমরা ধ্বংস না করি সেদিকে সোচ্চার থাকবো। শুভরাত্রি। Thank you.